আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইফুর স্যার বলছি, সাইফুসের প্রতিষ্ঠাতা ও ঢাকাবাসীর প্রাক্তন শিক্ষক। আজকে তোমাকে আমি নিজে নিজে ইংরেজি শেখার, নিজে নিজে গ্রামারে দক্ষ হওয়ার জন্য কিছু পেজ দেখাবো, যেগুলো ঘরে বসে তুমি শান্তি মতো, তৃপ্তি মতো অত্যন্ত বেশি দক্ষ হয়ে যেতে পারবে এবং যে কোনো পরীক্ষায় ইংলিশে ভালো করতে পারবে। এবং এখন একটু দেখো, আর কোনো কথা না, এখন কাজ। এই দেখো তোমার সামনে টেন্স লেখা আছে, এটা হলো পাসপোর্ট টু গ্রামার বই, একটা যুগান্তকারী বই। তুমি এবং তোমরা ছোট বড় যেই আসো না কেন, একটু মন দিয়ে পেজ গুলি দেখো, দেখলে এটা হলো বইয়ের পেজ থেকে, বইয়ের নাম পাসপোর্ট টু গ্রামার, ছোট বড় সবার জন্য, বাংলা অর্থ বুঝে বুঝে। এটা ভিন্ন ধরনের, তুমি যেই বয়সেরই হও এইভাবে তুমি জীবনে পড়ো নাই, প্রাইভেটও না, কোচিংও না, কোথাও না। বা আচ্ছা, টেন্স টেন্স শেখা শুরু হয়ে গেল পরের পেজ থেকেই। তা এখন বাংলাদেশের কাছে সবচেয়ে ভয়ের জিনিস যে টেন্স, সেই টেন্স একদম পরের 61 পৃষ্ঠায়। আর একটু খেয়াল করো, প্রথমে মনে করো আমি ধরলাম জিরো থেকে, একদম জিরো, কয়েকটা ইংরেজি শব্দের বাংলা অর্থ শেখা যাক। এইখানে দেখো কি লেখা আছে, যে যাওয়া, গো, দৌড়ানো, রান, বলা, ঠক, হাঁটা, ওয়াক, এই যে এগুলা তুমি দেখে দেখে পড়বে। এখানে একটু এখন একটু মাঝামাঝি পৃষ্ঠায় আবার আসো, এখানে কি লেখা আছে, এখানে দেখো যে এই শব্দগুলোকে গ্রামারের ভাষায় বলে ভার্ব। তারপর আরো কিছু শব্দ, ছুড়ে মারা, থ্রো, রাজি হওয়া, এগ্রি, ধোয়া, ওয়াশ। আচ্ছা, তারপরে বলা আছে আই, আমি, হি, সে। বাম দিকের শব্দগুলোকে গ্রামারের ভাষায় বলা হয় প্রোনাউন, সহজ ভাষায়। আচ্ছা, নাম শেষ, আগে কাম, আগে ভাষা। আচ্ছা, এখন আমরা এই টেন্স শুরু হবে। এখন একটু খেয়াল করো, নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ো। আসলেই তুমি, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি দৌড়াই, আই রান, আমি পড়ি, আই ডু। খেয়াল করো, এটা ছোট বড় সবার জন্য। তুমি যদি ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা বা বড় পাইল টেস্ট দিবা, তুমি ভাইবো না যে এগুলো আমি পারি, তুমি ছোটবেলায় এইভাবে ধারাবাহিক ভাবে শিখো নাই। এই ইংলিশ বাক্যগুলি দেখে দেখে লিখো, পড়বাও, আবার একবার করে লিখবা, তাহলে স্পেলিং ও শেখা হয়ে গেল, রাইটিং ও প্র্যাকটিস হলো। এখন মূল ব্যাপারটা খেয়াল করো, এই পৃষ্ঠার আমি যাই, আমি খাই হলো বর্তমান। তারপর এখানে কি বলা আছে, বর্তমান ইংলিশ হলো প্রেজেন্ট, বর্তমান ইংলিশ কি প্রেজেন্ট। এই জন্য এই বাক্যগুলোতে যে সময়টা, এটা হলো সিম্পল প্রেজেন্ট, মানে এগুলো হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এর উদাহরণ। আচ্ছা, তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ স্লোগান, সাঁতার শিখতে কোথায় নামা লাগে, পানিতে নামা লাগে, ভাষা শিখতে মুখ দিয়ে বলা লাগবে। আমাদের স্লোগানই হলো সাঁতার শিখবো পানিতে, ভাষা শিখবো হ্যাঁ বলে বলে। আচ্ছা, এখন আমরা যাই, উই গো, আমরা খাই, উই ইট, সব আমরা আমরা দিয়ে, আমরা চোরি, উই রাইড, আমরা বলি, উই ঠক, আমরা ঘৃণা করি, উই হেট, আমরা পছন্দ করি, উই লাইক। আচ্ছা, তারপরে আবার খেয়াল করো, এই পৃষ্ঠার বাংলা বাক্যগুলো আমি যাই, আমি খাই হলো বর্তমান, বর্তমান এই যে লেখা আছে, তো বর্তমান শব্দটির ইংলিশ হলো প্রেজেন্ট। তো এই পৃষ্ঠার যে বাক্যগুলো এগুলো সবই হলো সিম্পল প্রেজেন্ট, আমরা ছুঁড়ে মারি, উই থ্রো। এইভাবে আমরা কোনো সংজ্ঞা দেই নাই, হ্যাঁ, আমরা সংজ্ঞা মানে ওই রুল বা স্ট্রাকচার, প্রচুর উদাহরণ ভাষা শিখতে হয় এইভাবে বাক্য দিয়ে, বাক্য দিয়ে ইংলিশ শিখবো। এখন ইউ দিয়ে, ইউ গো, ইউ ইট, এইভাবে একটার পর একটা পেজে প্রচুর উদাহরণ আর উদাহরণ। হ্যাঁ, এই যে সে হলো একজন, তাই বর্তমানকালে ইট রান প্রভৃতির শেষে ইস, এস হলো। খেয়াল করো, সে যায়, শি গোজ, শি ইট, শি, এই যে শি, হ্যাঁ, এখানে এই যে একটা এসি রানস, হ্যাঁ, আবার তার আগে হি, হ্যাঁ, যে সে মানে একজন, এটা আবার হি দিয়ে আগের পেজে, হ্যাঁ, হি এর শেষে ইএস হলো, কোথাও এস হলো। এই যে সব উদাহরণের মাধ্যমে, কোনো রুল বা টেকনিক দিয়ে না, রুল দিয়ে টেকনিক দিয়ে বাঙালি জাতি তো শিখে শিখে টিকে আর ইংলিশে ভালো হইতে পারে না। হ্যাঁ, সে এখানে খেয়াল করো, হি এর সাথে ভার্বের শেষে এস বাই এস, হি গোজ, হি, আর দেখে দেখে একবার লিখো, সে আদেশ দেয়, হি অর্ডার, সে হেল্প করে, হি হেল্পস, হি অ্যাগ্রিজ, সে রাজি হয়। তুমি এই যে এটা পাসপোর্ট টু গ্রামার বই দেখে দেখে একবার করে, দেখতে কত শান্তি লাগতেছে, তৃপ্তি লাগতেছে, আচ্ছা, কোনো হিজি বিজি না। এখন আরেকটু উদাহরণ, এই যে সবই সিম্পল প্রেজেন্ট এইভাবে, হ্যাঁ, এবং একটু খেয়াল করে না, বলা আছে যে টেন্সের এই পৃষ্ঠাগুলি দেখতে সহজ মনে হলেও তুমি কমপক্ষে 3 বার উচ্চারণ করে পড়ো, দেখে দেখে একবার হলেও লিখো। কেন, তুমি কিন্তু তোমার ছোট বয়সে টেন্সের এই সহজ বাক্য কখনোই ধারাবাহিক ভাবে পড়ো নাই, অতএব তুমি কলেজ ভার্সি ছাত্র হলেও কিংবা ডাক্তার অফিসার হলেও বেস্ট বাংলা বাক্যগুলি জোরে জোরে পড়ো।
বাক্য দিয়ে শিখলে সহজে মনে থাকে। এই হ্যাঁ এই যে এইভাবে জোরে জোরে পড়ো, আই এম ফ্লাইং, আমি উঠতেছি, আই এম, আমি শুনতেছি ইত্যাদি। আবার এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে টেন্সের যত ভেদ আছে, যত প্রকার, প্রচুর উদাহরণের মাধ্যমে। এখন একটু বলে দিই, এখানে একটা ভুল ধরাই দিচ্ছি, বিভিন্ন বইয়ে বলা আছে যে করি করো ইত্যাদি থাকলে এই হয় ওই হয়, এগুলো আসলে আদৌ দরকার নাই। হ্যাঁ, যেমন বা কোনো কোনো বাজারের বইয়ে বলা আছে বাংলা শব্দের শেষে তে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা মুখস্থ করা আদৌ। কেন, আমি কাজটা করতেছি বা করছি, এইটা বললে একজন নিরক্ষর বা লোক বুঝবে এটা চলমান ঘটনা, তাকে বুঝাতে হবে না যেটা বর্তমানে ঘটছে। অতএব গুরুত্বপূর্ণ যেটা দরকার ছিল, বাংলায় যখন বলা হয় আমি যাইতেছি, এটা ইংরেজিতে যে আই এম গোয়িং এটা বলতে পারা, বা আই এম গোয়িং, হিজ প্লেইং এর বাংলা অর্থ সে খেলিতেছে, এটা বুঝলেই যথেষ্ট। হ্যাঁ, মোট কথা ইংরেজি বাক্যগুলির বাংলা অর্থ তৃপ্তি সব বুঝলেই সহজেই বোঝা যায় বা ইংলিশ বাক্যটি পাস্ট না প্রেজেন্ট না ফিউচার। আচ্ছা, এইভাবে আরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে প্রচুর উদাহরণের মাধ্যমে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের অনেকের প্যাচ লাগে, যেমন এখানে হলো হি, সে কাজ করছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 মিনিটস, সে খেলছে, হি হ্যাজ বিন প্লেইং। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বাংলা বাক্য বুঝলে গ্রামার তোমার পিছনে দৌড়াবে। হিজ প্লেইং এর বাংলা অর্থ কিন্তু সে খেলছে, কতক্ষণ ধরে খেলছে বা কতটা করছে বা ঘটনা ঘটছে সেই সময় থাকতে, সেই সময়টা থাকাতে বলা হলো হি হ্যাজ বিন প্লেইং, হি হ্যাজ বিন প্লেইং ফর 10 মিনিটস, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন স্লিপিং ফর 10 মিনিটস, কিন্তু সে শুধু বুঝে পাতা সে ঘুমাচ্ছে, তাহলে হি ইজ স্লিপিং, তখন কিন্তু হি হ্যাজ বিন স্লিপিং না। এই যে এই ব্যাপারটাই এই যে এখানে বলা হলো, আচ্ছা, এই উদাহরণের মাধ্যমে। এইভাবে টেন্সের আরো বহু ধরন, হ্যাঁ, এই তারপরে এই যে অনেক বাক্য আর বাক্য, হ্যাঁ, যে তুমি দেখে দেখে জোরে জোরে পড়বা, যত রকম টেন্স সব তোমার শেখা হয়ে যাবে। মনে একটা সবচেয়ে বড় কথা, তুমি একটা শান্তি পাবে, তৃপ্তি পাবে। তারপরে যে এই এখন আমরা টেন্স শেষ, এটা হলো পাসপোর্ট টু গ্রামারের টেন্স চ্যাপ্টার। এটা কিন্তু খেয়াল করো, এই যে তোমাকে দেখাচ্ছি, এটা হলো 37 পেজ, এইভাবে অনেক আরো পেজ আছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে সিম্পল প্রেজেন্ট আরো অনেক উদাহরণ, হ্যাঁ, আমি জাস্ট একটা না, এবং এগুলা যেগুলো তোমার পরীক্ষায় আসে এখান দিয়েও, এই যে এগুলো পরীক্ষাতে আসে যেটা, এখানে একটু খেয়াল করো টেন্স থেকে যেগুলা ভিন্ন পরীক্ষায় আসে, রাইট ফর্ম অফ ভার্ব, ওয়াইল্ড অ্যানিমালস আর ড্যাশ দেয়ার লিভিং স্পেসেস। আচ্ছা, এখানে কি বলা আছে বাংলা অর্থটা খেয়াল করো, বন্য প্রাণীরা তাদের বসবাসের জায়গা, কিছু একটা হচ্ছে বসবাসের জায়গা, কিছু একটা হচ্ছে। আচ্ছা, এখন এটা খেয়াল করো, মানে আমরা এটা অর্থ দিয়ে সলভ করব, কোনো রুল বা টেকনিক নিয়ে না, বাক্যটা ছিল যে ওয়াইল্ড অ্যানিমালস আর ড্যাশ, মানে লুজের কি হবে। এখন আমরা সবাই জানি বন জঙ্গলে গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে জঙ্গল ছোট হচ্ছে, তো বন্য প্রাণীরা তার বসবাসের জায়গা হারাচ্ছে, হারাচ্ছে শব্দটি ইংলিশ হলো আর লুজিং, তাহলে শূন্য স্থানে লুজিং হবে, লুজ শব্দের বাংলা অর্থ হারানো, এই জন্য লুজ, LOSE, লুজ। আচ্ছা, আবার খেয়াল করো, ইয়েস্টারডে আই ড্যাশ, অপ্রয়োজনীয় বাংলা, গতকাল আমি ড্যাশ, গতকাল আমি অপ্রয়োজনীয় বাংলা দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়েছি মানে ইংলিশ হলো ভিজিটেড, তাহলে ভিজিটেড আনসার হবে। খেয়াল করো, কোনো টেকনিক না, সবই হলো ভাষা দিয়ে, খালি বাংলা অর্থটা একটু চিন্তা করবা। ওয়ান ডে এ স্কলার ড্যাশ এ রিভার ইন এ বোট, ইন এ বোট, তাহলে কি করতেছিলেন একবার একজন পণ্ডিত, হ্যাঁ, নৌকায় কি করতেছিলেন, পার হচ্ছিলেন, পার হচ্ছিলেন ইংলিশ হলো ওয়াজ ক্রসিং, যেহেতু একজন তাই ওয়াজ, তাহলে ওয়াজ ক্রসিং, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এইভাবে এটা পুরো ব্যতিক্রমী বই, তুমি এটা আগে কখনো রুল বা স্ট্রাকচার মুখস্থ না করে জোরে জোরে পড়ে যাও সারা জীবনে, আর ইউটিউব ফেসবুকে সময় নষ্ট করে এই বই পড়ার, এইভাবে অর্থ বুঝে শিখো, তুমি ইউটিউব বা ফেসবুকের চেয়ে অনেক অল্প সময় অনেক বেশি শিখতে পারবা। এই যে এখানে খেয়াল করো, তারপরে এখানে শেষ পৃষ্ঠা হলো 62 পেজ, এটা আবার এই যে ভর্তি পরীক্ষার কোশ্চেনও দেওয়া আছে, খেয়াল করো, এগুলো সব অর্থ দিয়ে বুঝানো, ভর্তি পরীক্ষা, ম্যাট্রিক ইন্টার, এবং এই যে এখানে ইট ইজ রেইনিং, এটাও এই যে একটা বাক্য, এটা খুব সুন্দর করে ব্যাখ্যা, এটা পুরো টেন্সের চ্যাপ্টার গেল। এখন আসতেছে ইংলিশ নিয়ে ভুল ধারণা, আচ্ছা এগুলো অনেক ব্যাখ্যা করা আছে, তোমাদের কিছু ভুল ধারণা, মেইন হলো ওয়ার্ডের অর্থ জানা, ওয়ার্ডের
বাংলা অর্থ জানা এবং ইংলিশ বাক্যের বাংলা অর্থ তৃপ্তি সহ বোঝা, এগুলো আসল ব্যাপার, মানে ভাষা ভাষা ভাষা। আচ্ছা, এখন পার্টস অফ স্পিচ চ্যাপ্টার টু, এখানেও এই দেখো পার্ট অর্থ অংশ, স্পিচ অর্থ বক্তৃতা। তাহলে পার্টস অফ স্পিচের বাংলা অর্থ হলো, এখানে খেয়াল করো, স্পিচের পার্টস, স্পিচের অংশগুলো, পার্ট মানে অংশ, তাহলে স্পিচ মানে বক্তৃতা, তাহলে বক্তৃতার অংশ, তার মানে কথার অংশ। আচ্ছা, এখন আমরা উদাহরণের মাধ্যমে শুনব, যে এখানে উদাহরণটা কি, খেয়াল করো এখানে দেয়া আছে রানা ইজ এ গুড বয়, রানা ইজ এ, এটা এখানে পাঁচটা, রানা একটা অংশ, ইজ তেনে রানা, হ্যাঁ, এই যে এখন এখানে উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলি খুব সহজে করে দেয়া আছে, যে এবং উদাহরণ দিয়ে বুঝানো। এবং এখানে একটা আরেকটা সরি আরেকটা বাক্য খেয়াল করো, এই যে এখানে বুঝান দেওয়া যে সোহাগ, যেগুলো ভালো ছাত্র, সোহাগ এই যে নাউন, ইজ একটা ভার্ব, এ একটা আর্টিকেল, ভেরি গুড বয়, হ্যাঁ, এরকম খুব সহজ ভাবে পরে ব্যাখ্যা করে, হু লিভস ইন ঢাকা, হু একটা প্রোনাউন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোট কথা খুব সহজ ভাবে ভাষা দিয়ে সব ব্যাখ্যা করে, অ্যাডজেক্টিভ আমরা শিখব, তাও খেয়াল করে এখন বাক্য দিয়ে শিখবো, কোনো শব্দের তালিকা না, অ্যাডজেক্টিভ যে শব্দের তালিকা, এখানেই দেখো তালিয়ে বুঝবা। আমার সাথে বলো, হি যে দিস, এটি হলো সস্তা, দিস ইজ চিপ, চিপ মানে সস্তা, সাবলীল বাংলা কি, এটি সস্তা, আবার আক্ষরিক বাংলা এটা হলো দামি, দিস ইজ কস্টলি, ক্লোজ। প্রচলিত বইয়ে খালি তালিকা দেওয়া, কিন্তু আমি তোমাকে এই বই থেকে তুমি শিখতে পারবা বাক্য দিয়ে, দিস ইজ, বাক্য দিয়ে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা মানে হলো বাক্য, বাক্য আর বাক্য। ছোটকালে আমরা যে বাংলা ভাষা শিখছি, আমরা কিন্তু কখনো এইভাবে শিখি নাই, পঞ্চাশটা বিশেষ্য, পঞ্চাশটা বিশেষণ, পঞ্চাশটা তৎসম, পঞ্চাশটা ফুলের নাম, পঞ্চাশটা এলাকার নাম, পঞ্চাশটা ক্রিয়াপদ, তারপরে বাংলা ভাষা শুরু হয়ে গেছে, এইভাবে এইভাবে শেখার পদ্ধতি না, এটা ভুল পদ্ধতি। খালি ভোকাল মুখস্থ করলা কিন্তু শব্দে বাক্য পারো না, হি ইজ ব্রেভ, সে হলো সাহসী, হি ইজ ফা, সে হলো, শব্দও শেখা হচ্ছে, অ্যাডজেক্টিভও শেখা হচ্ছে বাক্যের মাধ্যমে, এইভাবে প্রচুর উদাহরণ আর উদাহরণ। এবং এখানে দেখো বড় বড় বাক্য, যেটা কিনা কম্পারেটিভ বা এই যে ই দেওয়া আছে, এই কম্পারেটিভ সুপারলেটিভ, এবং আর একটা হলো পজিটিভ, মানে খেয়াল করো খুব সুন্দর, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ ইউ আর ব্রেভ, হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ আর ফাস্ট, এটা আবার আগের পেজে ভাগ করা ছিল, একটু খেয়াল করো, এই যে শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ ইউ আর ব্রেভ, অ্যাজ ব্রেভ মানে হলো অত সাহসী, অ্যাজ ইউ আর, এই পরের অ্যাজ এর মানে হলো যতটা, প্রথমে আমরা একদম আক্ষরিক ভাবে মিলাই দিছি, সে শি ইজ অ্যাজ ব্রেভ ইজ এক নম্বরে, শি ইজ অ্যাজ ব্রেভ, সে হলো অত সাহসী, অ্যাজ ইউ আর ব্রেভ, যতটা তুমি হলে সাহসী। এইভাবে আমরা বুঝে বুঝে পড়বো, পড়ে পড়ে বুঝবো, পড়তে পড়তে শিখবো, শিখতে শিখতে পড়বো, এগুলো একবার করে জোরে জোরে পড়বা, দেখে দেখে লিখবা, তোমার ভাষাটা, এই এত বড় বাক্য, শি ইজ অ্যাজ স্যাড অ্যাজ ইউ আর স্যাড, শি ইজ অ্যাজ সিন থিন অ্যাজ ইউ আর থিন, এটা তারপরে সাবলীল বাংলা করা হয়েছে, সে হলো তোমার মতো সাহসী, বাংলাটা সাবলীল, শি ইজ অ্যাজ পুয়ার অ্যাজ ইউ আর পুয়ার, সে তোমার মতো গরিব। মোট কথা খুব খেয়াল করো, তুমি তোমার ভালোর জন্য বলতেছি, এখানে তুমি শুধু সংজ্ঞা আর কিছু শব্দ টেকনিক স্ট্রাকচার শিখলা, অ্যাজ এর পরে ওই হয়, এটার পরে ওই হয়, এটার পরে ভি ওয়ান অ্যাডজেক্টিভ, এটা দিয়ে শিখলে পরীক্ষার হলে করো যায়া ভুল, যত রুল তত ভুল। এই যে এইভাবে দেখো প্রচুর উদাহরণ আর উদাহরণ অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, এইভাবে এই বইয়ে যুগান্তকারী বই পাসপোর্ট টু গ্রামার, এই হন ভার্বের চ্যাপ্টার, খেয়াল করো কোনো তালিকা না, এখানে আমরা কি করছি, হি অ্যাগ্রিড, সে রাজি হয়েছিল, হ্যাঁ, এখানে তো অ্যাগ্রিড মানে তাহলে বোঝাই যাচ্ছে রাজি হয়েছিল, এখানে বাক্য দিয়ে ভার্ব, হি হ্যাজ অ্যাগ্রিড, এটা কিন্তু দুনিয়াতে এই ধরনের বই নাই, অক্সফোর্ডও নাই, কেমব্রিজেও নাই, ব্রিটিশ কাউন্সিলেও নাই, বাংলাদেশে নাই, হি হ্যাজ অ্যাগ্রিড, সে রাজি হয়েছে। হ্যাঁ, আমরা এটা বলতেছি না ভি ওয়ান ভি টু ভি থ্রি, সারা জীবন তো এগুলো শিখছোই, নাম দাম ভি ওয়ান ভি টু শিখে তোমার মনে শান্তি নাই, হি ক্লিন, সে পরিষ্কার করেছিল, হি হ্যাজ ক্লিন, এইভাবে এই যে এই পেজগুলি যখন পড়বা তোমার মনের মধ্যে একটা শান্তি আসবে, একটা সাহস আসবে, একটা তৃপ্তি, হি ফ্লেড, সে পালিয়েছে, হি হ্যাজ ফ্লেড, এইভাবে আরো অনেকগুলি পেজ, এই যে সব ভার্বের খেয়াল করে দেখো যে প্রায় এটা 95 লেখা আছে, 95তম পেজ, এবং এই যে আরো ভার্ব অনেক কিছুই দেওয়া আছে, মানে ওই যে মূল ভার্ব আর পাস্ট ফর্ম, আই রান হি র্যান,
এখান থেকে এই বাক্য থেকে বোঝা যাচ্ছে র্যান হলো পাস্ট টেন্স, হ্যাঁ দৌড়েছিল, শুধু পাস্ট টেন্স না দৌড়িয়েছিল। আচ্ছা এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবই এখানে আছে, প্রচুর মানে এখানেও কিন্তু সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা যেভাবে শিখো ওইভাবে না, অন্যভাবে সহজভাবে ভাষা দিয়ে, হ্যাঁ যে তোমরা শিখো দৌ থাকলে এই হবে, ওই থাকলে এই হবে, ওইভাবে না। এটা এই যে খেয়াল করো, আই ফর বাক্য দিয়ে কম্পাউন্ড শেখা যাক, যে বাট এই এখানে তারপরে একদম উদাহরণের মাধ্যমে যে অর্থ বুঝিয়ে বুঝিয়ে করা এইভাবে। তারপরে আছে জেন্ডার, খুব সহজ ভাবে ম্যাস্কুলিন মানে পুরুষবাচক, ফেমিনিন মানে মহিলাবাচক, ম্যাস্কুলিন। এন্ড খেয়াল করো এখানে কি বলা আছে, যে এই যে ফিমেল অফ অ্যাক্টর ইজ অ্যাক্ট্রেস, ফিমেল অফ ইজ ব্যারোনেস, এইভাবে ফিমেল অফ হোস্ট ইজ মানে বাক্য দিয়ে জেন্ডার সে, ফিমেল ইজ বোর, বোর মানে শুকর, শুক্রী হলো সাউ, এই যে এইভাবে ফিমেল বাক্য দিয়ে, ফিমেল ইজ বয় ইজ গার্ল। এবং এগুলো তোমার পরীক্ষাতেও কাজে লাগবে, নাম্বার গিভ মি এ পেন্সিল, গিভ মি ফোর পেন্সিল, এই যেখানে খুব সহজ ভাষায় যে সিঙ্গুলার প্লুরাল খুবই সহজ ভাবে যে যে কেউ একটা বাচ্চাও এটা পড়লে বুঝবে। আচ্ছা 17 পজিটিভ ভার্ব, এখানেও খুব অসাধারণ একটা চ্যাপ্টার এটা, যেটা পরীক্ষাতে প্রচুর আসে, ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষায়। এবং রাইট ফর্ম অফ ভার্ব এখানে খেয়াল করো কি দেয়া আছে, আই হ্যাড মাই ফটো টেকেন, আমি আমার ফটো তুলিয়েছিলাম, হ্যাঁ আই হ্যাড মাই মেশিন ফিক্সড, আমি আমার মেশিন মেরামত করিয়েছিলাম। আচ্ছা আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম, এইভাবে। এই যে আই হ্যাড মাই মেল, এটা হলো পজিটিভের, এটা কিন্তু বিসিএসে আসছে, এবং প্রচুর বাক্যের উদাহরণ। হ্যাঁ এবং আমরা এই যে বাক্য দিয়ে গট এর পজিটিভ, আই গট মাই মেল সেন্ট, আমি আমার মেল পাঠা, আই গট মাই ফটো টেকেন, সব প্রচুর বাক্য দিয়ে। হি হ্যাড হিম কালেক্ট ইজ টেক ইট, হ্যাঁ যে হি হ্যাড হিম কালেক্ট, হ্যাঁ এখানে হ্যাড হিম সে তাকে দিয়ে টিকিট সংগ্রহ করালো। এখানেও প্রায় 30টা পেজে এখানে পজিটিভের অনেকগুলি উদাহরণ দেওয়া আছে। উদাহরণ দিয়ে যখন তুমি শিখবা তখন তোমার অটোমেটিক পরীক্ষার হলে দ্রুত সলভ করতে পারবা উদাহরণ দিয়ে। বাক্য দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব, এখানেও রাইট ফর্ম অফ ভার্ব তুমি বাক্য দিয়ে, তারপরে এখানে যেমন আই এম এ ডক্টর, আই এম এ, এই যে যে অর্থাৎ সাবজেক্ট একজন ব্যক্তি হলে ভার্বটি এম বা ইজ বা ওয়াজ হয়, আর তখন এখানে আরো উদাহরণ এই বাক্যের মাধ্যমে। এবং এই যে এবং এটাই ভাষা শিখতে হয় এভাবে, বুঝে বুঝে ভাষা শিখতে হয় এভাবে, বাক্য বুঝে বুঝে। আচ্ছা তারপরে এই যে এগুলা গেল পরীক্ষাতেও এগুলো আসে, এবং একদম উদাহরণ দিয়ে দিয়ে করা তোমার একটা মনে শান্তি লাগবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বারো যা যা আসে, রাইট ফর্ম অফ ভার্ব, এই যে 1/3 মানে যে এটাও কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা নিয়ে অনেক প্যাচে পড়ে যাও। আমি একটু সহজভাবে বুঝাই দিচ্ছি, খেয়াল করো এই 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটির 2/3, তো দ্য ওয়ার্ক হলো কাজটি, আর এটা কাজটি মানে এখানে একটা কাজ, এই একটি কাজের যত অংশই করা হোক সেগুলোকে একটা হিসাবে ধরা, মানে 2/3 বলা হোক আর যাই বলা হোক সবই যে একটা, তাইলে অতএব 2/3 অফ দ্য ওয়ার্ক তাহলে ইজ ডান। এইভাবে এইখানে আছে অ্যাপেল, অ্যাপেল হলো একটা, তো 1/3 হলো ইজ। আবার একটু দেখো এখানে আর একটু স্টুডেন্টস, এখানে 1/4, স্টুডেন্টস হলো বহুবচন, হ্যাঁ একাধিক প্লুরাল, তাহলে 1/4 তো প্লুরাল তাই আর হবে, এই যে ব্যাপারটাই মূল। হ্যাঁ এখানে খুব অনেকগুলি উদাহরণ দিয়ে করা আছে, তাইলেই তুমি এই যে দ্য বুক, হ্যাঁ এখানেও উইচ হু দ্য বুক উইচ ইজ, বুক কাকে মানে উইচ কাকে বোঝাচ্ছে, বুককে, বুক হলো দা বুক, বুকটি, তাহলে উইচ উইচ হলো যেটি, যেটি মানে একটি, তাহলে এখানে ইজ হলো মোট কথা যাকে বুঝাবে। এখানে আরেকটা খেয়াল করো যে এখানে দাঁড়াও দ্য রোড, এখন এইটাতে খেয়াল করো দ্যাট রোড অফ দ্য ভিলেজ, রোড ওই রোড একটা রোডের কথা, তাহলে ইজ হলো, আর দ্য রোডস অফ চিটাগং, রোডস তাহলে আর হলো। হ্যাঁ এরকম মোট কথা জিনিসটা সহজ অর্থ বুঝলে, এবং এটা প্রচুর উদাহরণ দেখে করে আসে, এবং সবই তারপরে অনেক স্কুল কলেজের বা ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার প্রচুর এই যে শিক্ষক নিবন্ধন
বা প্রচুর প্রশ্ন এখানে সলভ করে দেয়া আছে। আচ্ছা, তারপরে ইন্ট্রোডাক্টরি ইট, এটাও একটা অসাধারণ চ্যাপ্টার ইট দিয়ে। হ্যাঁ, যে এটাও অনেককে তোমরা বুঝতে সমস্যা করো। হ্যাঁ, যে এই ইট দিয়ে প্রচুর বাক্য, তুমি এটা বাক্য তুমি যখন এই যে পড়ে বুঝবা তখন বানিয়ে লিখতেও পারবা, এটা যা গল্পের মতো পড়ে যাবে পুরো বইটা। এখন আরেকটা চ্যাপ্টার ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার আর, এই যে কি বলছে, দেয়ার আর আনকাউন্টেড স্টার্স। নর্মালি আমরা জানি দেয়ার মানে সেখানে, কিন্তু এখানে দেয়ার আর, এখানে আর দেয়ার মানে সেখানে না, এখানে হলো আছে, অসংখ্য তারা আছে আকাশে। উপরের এই যেখানে একটু বলে দেওয়া আছে, উপরের বাক্য দেয়ার দিয়ে শুরু হওয়াতে এই ধরনের দেয়ারকে ইন্ট্রোডাক্ট দেয়ার বলে। আমরা জানি দেয়ার অর্থ সেখানে, কিন্তু এই ধরনের বাক্য যেগুলো দেয়ার দিয়ে শুরু, এগুলোতে দেয়ারের অর্থ কোনো অর্থ নেই। দেয়ার আর মানে হলো আছে। এটাও তুমি যখন এই এই বইয়ের এই যে অনেকগুলি উদাহরণ পড়বা, একই ধরনের অনেকগুলি উদাহরণ, তাহলে বুঝতে পারবা কখন দেয়ারের মিনিংটা কখন সেখানে হয় কখন হয় না। হ্যাঁ, এই যেখানে খেয়াল করো যে ওয়ান্স দেয়ার লিভড এ সেইন্ট, একজন সাধু বাস করতেন, একজন দরবেশ, সেখানে একজন সাধু বাস করতেন তা না, এখানে সবই প্রচুর উদাহরণ। হ্যাঁ, এটা আবার আরেক ভাবে লেখা যায়, এখানে দেখো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, এই দেয়ার ই দেয়ার বাদ দিলে এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, এটা একই সেন্টেন্স কে দেয়ার দিয়ে দেয়ার বাদ দিয়ে, এটাও অনেকগুলি উদাহরণ দেওয়া আছে এখানে। দেয়ার বাদ দিলে বাক্য যেমন হয়, এই যেখানে দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড, এটাও তুমি শিখো, এটা একটা মানে এক্সপ্রেশন, দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড, এ প্লে গ্রাউন্ড ইজ ইন ফ্রন্ট অফ, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, মেনি রিভার্স আর ইন বাংলাদেশ। হ্যাঁ, দেয়ার আর বাদ দিয়ে। আচ্ছা, তারপরে আমি আরেকটা চ্যাপ্টার অ্যাডভার্বের চ্যাপ্টার, এখানেও উদাহরণের মাধ্যমে কোনো প্যাচ গোস না, হ্যাঁ উদাহরণ সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, তারপরে বাক্য দিয়ে ভার্ব শেখা যাক, এখানে আরো ভার্ব, আগে আমরা দেখছি এখানে আরো ভার্ব, আরো উদাহরণ যাতে বাক্য আর বাক্য। তারপরে আছে মাস্ট বি, এখানে খেয়াল করো আমরা মাস্ট বি দিয়ে একটা আরো কিছু মোডাল অক্সিলারিস, এটা খুব সহজ আসলে, খেয়াল করো মানে মূল এখানে বলা আছে, আমি যদি একটু মুখে এখানে বলে দেই, আই ক্যান, শুধু যদি বলা আই ক্যান, আমি পারি, কি পারি এটা কিন্তু বোঝা গেল না, তাইলে বলতে হবে আই ক্যান সুইম, এই যে আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান রান আমি দৌড়াইতে পারি, তাহলে শুধু ক্যান দিয়ে মানে পূর্ণাঙ্গ প্রকাশ পায় না, তাই এটাকে বলা সহায়ক ভার্ব, অক্সিলারি মানে সহায়ক। হ্যাঁ, আর না হলে আরেকভাবে মোডাল, এই নাম এই সহজভাবে শিখে রাখো, এইভাবে ক্যান কুড মে মাইট এগুলা দিয়ে এটা কোনো কিছুর সহায়ক, হি শুড গো, হি মাস্ট, হি মাস্ট, উই মাস্ট, শুধু মাস্ট বললে বাক্যটা শেষ হয় না, মানে কি করতে, উই মাস্ট ক্লিন, তাহলে পরিষ্কার করতে হবে, কিছু একটা বলতে হবে, উই মাস্ট সুইম, উই মাস্ট স্লিপ, উই মাস্ট রাইট, উই মাস্ট প্লে, কিছু একটা বলতে হবে। এইভাবে মোডাল অক্সিলারিও প্রচুর এই যে উদাহরণ দিয়ে দিয়ে প্রভৃতিকে গ্রামারের ভাষায় মোডাল ভার্ব বলে, মানে উদাহরণের মাধ্যমে মোডাল ভার্ব আরো আবার একটু ব্যাখ্যা করা হয়েছে। আই ক্যান আমি পারি, এটা বললে বোঝা যায় না যে আমি কি পারি, বরং বলতে হবে আমি আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, এইভাবে অনেকগুলি উদাহরণ। হ্যাঁ, এটা এই যে হ্যাড বেটার, এই যে প্রচুর যেগুলো পরীক্ষায় কাজে লাগে এবং তোমার রাইটিং স্পিকিং সবকিছুতে করে। কন্ডিশনাল একটা অসাধারণ চ্যাপ্টার, তোমরা জানো যারা ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দিবা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সবই আছে একদম ভেঙে ভেঙে উদাহরণের মাধ্যমে, রুলের প্যাচে না। এই আমি চাচ্ছি তুমি এই বইটা পড়ো, এই বইটা সফট কপি না হার্ড কপি, মাত্র 300 টাকা, 350 টাকা দাম লেটেস্ট এডিশনটা, যাদের 3-4 বছর আগেরটা আছে এইটা অনেক আপডেটেড, 2022-এর লেটেস্টটা পড়ো। হ্যাঁ, আমি বইয়ের মার্কেটিং করতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ইউটিউব ফেসবুকে 1000 বছর দেখা যা শিখবা, আমার লেখা এই বইটা পড়ে তার চেয়ে বেশি শিখবে, এটা তোমাকে গ্যারান্টিড, এটা তোমার ফাউন্ডেশন গঠন হবে। হ্যাঁ, এটা আমি ঢোল পিটাচ্ছি তোমার উপকারের জন্য, তোমার কোনো প্রাইভেট পড়তে লাগবে না, দৌড়াদৌড়ি করতে লাগবে না, ইউটিউবে MB খরচ করা লাগবে না, ইউটিউবে কাজে ফেসবুকে কাজের জন্য ঢুকলে 1 মিনিট, বেকাজে 20 মিনিট। তুমি এই দেখো সেন্টেন্স কম্পিটিশন, এখানে একটু খেয়াল করো, তোমাদের অনেক পরীক্ষায় সেন্টেন্স কম্পিটিশন থাকে, এই যে সেন্টেন্স স্মোকিং ইজ এ হ্যাবিট উইচ, এন্ড উইচ এর পরে কি হবে, এটা কোনো মুখস্থের দরকার নেই, স্মোকিং ইজ এ হ্যাবিট, এই ধূমপান একটা অভ্যাস, কারণ অভ্যাসটা তুমি বলো এটা খারাপ অভ্যাস, তো উইচ ইজ ভেরি হার্মফুল, এই যে অর্থ দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে প্রচুর সেন্টেন্স কম্পিটিশন। তারপরে ট্রান্সফরমেশন, এটাও পুরো ভিন্নভাবে,
তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিফিক্স সাফিক্স, তারপরে আর্টিকেল, মানে গ্রামারের যা কিছু, এটা আসলে পুরো 600 পেজের একটা অসাধারণ বই। 650 পেজের তোমার জীবনে একটা পরিবর্তন আনবে, শান্তি পাবা। যারা এখন এই বই পড়ো নাই, তুমি বইটা অর্ডার দাও আমাদের বইয়ের ম্যানেজারকে, তার নাম্বার হলো, তাকে অর্ডার দিয়ে তার সাথে কথা বলবা, উনি বলে দিবে বিকাশে টাকা পাঠাইলে, তারপরে হ্যাঁ ওনার তোমার বাসার ঠিকানায় বইটা পাঠিয়ে দিবে, লেটেস্ট বইটা কুরিয়ারে। হ্যাঁ, 01713-4320-62, এটা হলো তার নাম্বার বইয়ের ম্যানেজারের। আর তোমার এলাকার বড় লাইব্রেরিতে, তোমার উপজেলা জেলার লাইব্রেরিতে, শহরের লাইব্রেরিতে একটু খোঁজ করো, বলো ভাই সাইফুসের পাসপোর্ট টু গ্রামার এই বইটা আনাইতে। হ্যাঁ, এই বইটা হলো ভাষার ফাউন্ডেশন, গ্রামারের ফাউন্ডেশন, এটা একটা যুগান্তকারী বই। এটা ইতিমধ্যে অনেক জায়গায় এটা পাঠ্য করতেছে স্কুল কলেজে, যারা আমরা হেডমাস্টারদেরকে বলতেছি, এবং তুমি এই বইটা তোমার ছোট বড় যে এসে তুমি এটা পড়া শুরু করো, তোমার ভর্তি পরীক্ষায় ভালো করাটা, চাকরির পরীক্ষায় ভালো করাটা অনেক বেশি সহজ হবে, স্কুল যে কোনো লেভেলে। এবং এখানেও খেয়াল করো, সিম্পল আমি একটা উদাহরণ দিয়েছি, প্রেপোজিশন কোনো প্যাচ ঘোষ না, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেখানে কি লেখা আছে, বাই দিস টাইম, ইতিমধ্যে, তারপরে একটা বাক্য, তারপরে বাংলা অর্থ, এইভাবে অর্থ বুঝিয়ে বুঝিয়ে শেখানো, প্রেপোজিশনাল ফ্রেজ গুলো সবকিছু এখানে আছে, গ্রামারের যা কিছুই। আমি সময় অল্প, আর বাকি আমি সাইফুল স্যার বলছি। হ্যাঁ, আমার নাম্বার হলো, আমাকে SMS করতে পারো তুমি যদি আর কোনো প্রশ্ন থাকে, বা ফেসবুকেও আমাদের যে সাইফুল স্যার পেজ আছে ওখানে যে প্রশ্ন করতে পারো। আমার নাম্বার হলো 01713-4320-02, ওইখানে আমাকে SMS করবা, 01713-4320-02। আর পাসপোর্ট টু গ্রামার লেটেস্ট এডিশন হলো 2022-এর মার্চে বেরোইছে, বা ফেব্রুয়ারিতে, 668 পেজ, একটা তৃপ্তিময় অসাধারণ বই। হ্যাঁ, এবং ওই যে তুমি আমাদের বইয়ের ম্যানেজারের সাথে যোগাযোগ করো, যে 01713-4320-62। আজকের মতো বিদায় নিচ্ছি, তুই যেটা যত তাড়াতাড়ি বইটা শুরু করবো, একটু বলি, কেউ কেউ বলবা যে স্যার এই এক মাসে তো বইটা শেষ হবে না। হ্যাঁ, বইটা শেষ হওয়া জরুরি না, তুমি এক মাস এই বইটা পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া, আমার কাছে একদম, আমি যেন তোমাকে ঘরে বসে পড়াচ্ছি, এইভাবে আমি তোমাকে পড়ালে আমি মুখে কিছু কথা বলতাম, ওই কথাগুলি এই বইয়ে দিয়ে দেওয়া আছে, যাতে তোমাকে প্রাইভেটে টাকা বেঁচে যায়, তোমার ঘরে বসেই তুমি একটা ইংলিশ নিয়ে একটা শান্তি পাও। এবং এটা ভাববা না যেটা আমার কমন আসবে নাকি, তুমি অর্থ বুঝো, তাহলে যে কোনো এই বই পড়লে তোমার যে কোনো আনকমন প্রশ্ন কমন হয়ে যাবে। তুমি এই একটাই আগে পড়ো, ডেইলি 2 ঘন্টা করে পড়ো, ইংলিশ শেখার অন্য যাকে কিছু আছে ওগুলো বন্ধ রেখে এটা পড়ো, তাহলে যে কোনো পরীক্ষা ভালো করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার নাম্বারটা আরেকবার, 01713-4320-02। খোদা হাফেজ।